হ্যান্স স্পিকিং পার্ট ওয়ান, টপিকস হচ্ছে নেইবারহুড লোকাল এরিয়া। তো নেইবারহুড আর লোকাল এরিয়া মানে হচ্ছে কি? নেইবারহুড হচ্ছে আশপাশে এলাকা, তুমি যে যেখানে থাকো ওই বাড়ির আশপাশে এলাকাকে কি বলে? নেইবারহুড বলে। আর এটার সাথে নেইবারের পার্থক্য কি? নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। তো আমি তুমি প্রশ্ন করতে পারো, তোমার প্রতিবেশী কেমন, তোমার সাথে কেমন সম্পর্ক আছে, তাদের সাথে তুমি কতজন প্রতিবেশীকে তুমি চিনো, এরকম কোয়েশ্চেন। আর এটা হচ্ছে নেইবারহুড নিয়ে, তোমার আশপাশে এলাকা নিয়ে, কথা বুঝতে পারছো তো? আচ্ছা, তো প্রশ্ন করা যাক, ডু ইউ লাইক নেইবারহুড, তুমি তোমার নেইবারহুড অর্থাৎ আশপাশে এলাকা পছন্দ করো? ইউ লিভ ইন, যেখানে তুমি থাকো সেই আশপাশে এলাকা তুমি পছন্দ করো? ওয়াই অ্যান্ড ওয়াই নট, পছন্দ করলে কেন পছন্দ করো বা কেন পছন্দ করো না? তো ডু ইউ লাইক দ্য এরিয়া দ্যাট ইউ লিভ ইন কারেন্টলি, তুমি যে এলাকায় থাকো সে এলাকা পছন্দ? একই কোয়েশ্চেন, এই এলাকা বা আশপাশে এলাকা, নেইবারহুড, বাড়ির আশপাশে এলাকা তুমি পছন্দ করো কিনা, সেম কোয়েশ্চেন। তো কি হবে? ইয়েস, কমা মানে কি? থামতে হবে। ইয়েস আই ডু লাইক, আই ডু লাইক মানে হচ্ছে কি? আমি অবশ্যই পছন্দ করি, এটাকে একটু এমফাসাইজ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। আই ডু লাইক দ্য নেইবারহুড, হ্যাঁ আমি আমার আশপাশে এলাকা অবশ্যই পছন্দ করি। ইন উইচ আই রিজাইড, পছন্দ কি? রিজাইড, ইন উইচ আই রিজাইড, যেখানে আমি রিজাইড মানে কি? লিভ, বাস করা। এখানে কিন্তু লিভ এর সিরিজ ইউজ করা হয়েছে। তুমি যদি সরাসরি প্রশ্ন থেকে কপি আর পেস্ট করে দাও, যে লিভ বললা, এখানে লিভ দিয়ে দিলা, তা কি হবে না? একটু মার্কটা কম আসবে, বুঝতে পারছো তো? এই জন্য কি করতে হবে? সিনোনিম ইউজ করা লাগবে। আই রিজাইড মেইনলি বিকজ, মূল কারণ হচ্ছে আই হ্যাভ বিন লিভিং, আমি বাস করে আসতেছি, বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে একটা গ্রামার ইউজ হচ্ছে, এখানে আরেকটা গ্রামার, এটাকে বলে গ্রামারের ভেরিয়েশন। গ্রামারের ভেরিয়েশন হলে কি হয়? আসছে বাস তো বাড়ে তোমার। আই হ্যাভ বিন লিভিং, আমি বাস করে আসতেছি ইন দিস নেইবারহুড, এই এলাকাতে ফর আ লং টাইম, অনেকদিন যাবত কি আমি এলাকাতে বাস করে আসতেছি। তো এখানে এই যে ভোকাবুলারিটা, ফর আ লং টাইম, রিজাইড, আই হ্যাভ বিন লিভিং, আই ডু লাইক, আই ডু লাইক, আই হ্যাভ বিন লিভিং, এটা হচ্ছে গ্রামারের ভেরিয়েশন। রিজাইড, ফর আ লং টাইম, এগুলো হচ্ছে ডিকশন। এখন তুমি শুদ্ধ উচ্চারণ বলতে পারা, রিসাইড, উচ্চারণ ভুল উচ্চারণ হচ্ছে রিসাইড, শুদ্ধ উচ্চারণ কি? রিজাইড। তো এই শুদ্ধ উচ্চারণ বলতে পারে একটা মার্ক আছে, ভোকাবুলারি ভেরিয়েশন একটা মার্ক, গ্রামারের ভেরিয়েশন কি একটা মার্ক, এরপরে ফ্লুয়েন্সিতে আরেকটা মার্ক। তো শুধু ফ্লুয়েন্সি হইলে চলবে না, কি লাগবে? গ্রামারের ভেরিয়েশন, ভোকাবুলারি ভেরিয়েশন এবং শুদ্ধ উচ্চারণ। তো এটা কি হলো? ইয়েস আই ডু লাইক দ্য নেইবারহুড ইন উইচ আই রিজাইড মেইনলি বিকজ আই হ্যাভ বিন লিভিং ইন দিস নেইবারহুড ফর আ লং টাইম, হ্যাঁ আমি আমার নেইবারহুডকে, আশপাশের এলাকা পছন্দ করি, যেখানে আমি থাকি সে আশপাশের এলাকা আমি পছন্দ করি। মূল কারণ হচ্ছে আমি এলাকায় অনেকদিন যাবৎ থাকতেছি, সো তাই এভরিথিং ইজ কোয়াইট ফেমিলিয়ার টু মি, এভরিথিং ইজ কোয়াইট ফেমিলিয়ার টু মি, অর্থাৎ কি? সব কিছু কি আমার কাছে বেশ পরিচিত। বিসাইজ, বিসাইজ মানে কি? তাছাড়া। দিস ইজ আ শর্ট অফ ক্লিন নেইবারহুড, দিস ইজ আ শর্ট অফ ক্লিন নেইবারহুড, এটাকে এক ধরনের পরিষ্কার এলাকা, মানে কি আমার আশপাশের এলাকাটা কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়া যেখানে হাউজিস, উচ্চারণ নাকি? হাউজিস অ্যান্ড হোমস আর বিল্ট ইন প্ল্যান্ড ম্যানার, যেখানে বাড়িঘর কি করেছে? বাড়িঘর নির্মাণ করা হয়েছে প্ল্যান্ড ম্যানার, মানে কি খুব পরিকল্পনা মাফিক কি করেছে? বাড়িঘর নির্মাণ করা হয়েছে। বিসাইজ দিস ইজ আ শর্ট অফ ক্লিন নেইবারহুড ওয়া হাউজেস অ্যান্ড হোমস আর বিল্ট ইন প্ল্যান্ড ম্যানার, এটা একটা পরিষ্কার এলাকা যেখানে বাড়িঘর গুলা কি করা হয়েছে? খুব পরিকল্পনা মাফিক নির্মাণ করা হয়েছে। আই অলসো লাইক মাই নেইবারহুড, আমি আমার নেইবারহুডকে খুব পছন্দ করি, বিকজ কারণ পিপল হেয়ার হিয়া, পিপল এখানকার মানুষগুলো আর মোস্টলি ফ্রেন্ডলি, এখানকার মানুষগুলো কি খুবই বন্ধুত্বপূর্ণ। এখন এই যে আই লাইক, আই লাইক ওটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমার বারবার ব্যবহার করতেছি, আই লাইক প্রেজেন্ট সিম্পল বলে, আমাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বারবার এটা চলে আসে। এই গ্রামারটা এখানে আমি যদি একটু চেঞ্জ করে দিই, এই বাক্যটাকে চেঞ্জ করে দিছি, এই যে দ্য রিজন ওয়াই ইজ দ্যাট, এই যে স্ট্রাকচারটা দ্য রিজন ওয়াই ইজ দ্যাট, এই স্ট্রাকচারটা ব্যবহার করলে যে কারণে আমি আমার
আশপাশের এলাকা পছন্দ করি তা হলো এই যে আমার আশপাশ আমার এই এলাকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, যে কারণে আমি আমার আশপাশে এলাকাকে পছন্দ করি, কারণ এই এলাকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি। তো এই যে আমি গ্রামারের ভেরিয়েশন করলাম, এই গ্রামারের ভেরিয়েশনের কারণে কি হয় তোমার মার্কটা খুব বাড়ে। তো এই জন্য স্ট্রাকচারে শিখে আমরা দ্য আদার রিজন, আরেকটা কারণ। দ্য আদার রিজন হচ্ছে কি, আরেকটা কারণ, ওয়াই আই লাইক মাই নেইবারহুড, যে কারণে আমি আমার আশপাশে এলাকাকে পছন্দ করি, ইজ দ্যাট, তা হলো এই যে পিপল ইন মাই লোকালিটি, আমার এলাকার মানুষগুলো, আমার আশপাশে এলাকার মানুষগুলো, আমার মানে কি আমার বাড়ির আশপাশের মানুষগুলো, আশপাশে এলাকা না, মানে আমার বাড়ির আশপাশে এলাকার মানুষগুলো আর এক্সট্রিমলি ফ্রেন্ডলি, মানে কি আমার বাড়ির আশপাশে মানুষগুলো কি খুবই বন্ধুত্বপূর্ণ। তো এখন প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটা আমার উত্তর গুলো দিই, ডু ইউ লাইক দ্য নেইবারহুড ইউ লিভ ইন? Yes, I do like neighborhood in which I reside, mainly because I have been living in this neighborhood for a long time. So, everything is quite familiar to me. Besides, this is a sort of clean neighborhood where houses and homes are built in planned manner. The reason why, the other reason why I like my neighborhood is that people in my locality are extremely friendly. Little question. Do you know any famous, what's the key? Famous people in your local area? Tumi tomar elakar kono famous loke chino? Je tomar elakar khub famous? Yes. Haan. Is Mr. Adel, is Mr. Khan ekta diye dao, is Mr. Khan dao, shomosha nei, tumi ja mone chai to, is Mr. Khan, Mr. Khan ke chini, who is an exceptionally renowned man, dui bola jay, who is exceptionally renowned, dekho ekhono kintu ami je renowned use korchi, proshno chilo famous, to famous er poriborte ami ki use korlam synonym renowned, tumi jodi ekhon famous bolo eta copy paste hoye gelo proshno theke. এই জন্য ফার্স্ট লাইনে প্রশ্ন যে প্রশ্ন করছে ফার্স্ট লাইনে সিনি নিউজ করতে বলো ভালো হয়। ইয়েস ইজ মিস্টার খান হু ইজ এক্সেপশনালি আর রিনাউন্ড ম্যান। হ্যাঁ আমি মিস্টার খান কে, সে হচ্ছে মিস্টার খান যে আমার এলাকা কি খুবই জনপ্রিয়, হি ইজ ভেরি ওয়েল নোন, সে খুব সুপরিচিত। ওয়েল নোন মানে কি সুপরিচিত, বিকজ অফ হি ইজ, একটা তো বলে কি যায় because of his, uchon naki because of his, acha eta uchon ta ki benevolence, uchon ta ki benevolence and kindness, benevolence mane hocche kind and helpful ar kindness mane ki doya dakshinno, ek bangla ki bole benevolence and kindness dui mila ki hoy doya dakshinno, mane uni khub kind helpful erokom, to uni elaka shuporishito keno una benevolence and benevolence আর কাইন্ডনেসের জন্য, অর্থাৎ উনি খুব দানশীল, দয়া করে মানুষের প্রতি, এই জন্য উনি এলাকায় খুবই সুপরিচিত। হি ইজ কোর্ডিয়াল টু দ্য পুয়ার পিপল, গরিব মানুষদের কি করে, গরিব মানুষদের প্রতি খুবই আন্তরিক, অ্যান্ড হেল্পস দেম, তাদের সাহায্য করে, আফটার ইজ বেস্ট, অর্থাৎ কি তার সাধ্য মতো কি করে, সে গরিব মানুষের কি করে সাহায্য করে, বাট কিন্তু হি নেভার পাবলিসাইজ হিজ চ্যারিটি, কিন্তু আবার সে ওই যে পাবলিসাইজ করে যাবে না, পোস্টার পোস্টার লাগে ওই যে এক কেজি চাল দিয়ে একেবারে সেফি তুইল্লা পুরো এলাকায় ছড়াই দিচ্ছে, এরকম করে না, হি নেভার পাবলিসাইজ হিজ চ্যারিটি, অর্থাৎ কি সে চ্যারিটিকে তার যে সে মানুষকে দান করে এটা কি করে না, সে পাবলিসাইজ করে না। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে হি ইজ এন অ্যানোনিমাস বেনিফ্যাক্টর, ওই জন্য কি বেনিফ্যাক্টর, অ্যানোনিমাস মানে কি যে তার নাম প্রকাশ করতে চায় না, বেনিফ্যাক্টর মানে কি যে মানুষকে সাহায্য করে সহযোগিতা করে, আর একে বলে বেনিফ্যাক্টর। অ্যানোনিমাস বেনিফ্যাক্টর মানে কি যে মানুষ গোপনে সাহায্য করে, নাম প্রকাশ করতে চায় না, তাকে বলে কি অ্যানোনিমাস বেনিফ্যাক্টর। সত্যি কথা সে একজন অ্যানোনিমাস বেনিফ্যাক্টর, মানে সে ওই যে নাম জস নেম এন্ড ফেম, তার নাম জস ছড়ায় পড়বে এটা সে তো চায় না। সো তাই আই রেসপেক্ট হিম, ওই কি রেসপেক্ট হিম, রেসপেক্ট হিম মানে কি রেসপেক্ট হিম হয়ে যাবো কি রেসপেক্ট হিম,
from my core of heart, from my core of heart. অর্থাৎ কি আমার মনের মনে অন্তরে অন্তস্থলে কি করি আমি তাকে শ্রদ্ধা করি। এখানে কিন্তু কয়েকটা আমি ডিকশন শিখলাম, ডিকশন from my core of heart, anonymous benefactor, never publicized charity, cordial, benevolence, exceptional renown. তো এই ডিকশন গুলো খুব ইম্পর্টেন্ট, এই যে ভোকাবুলারি ভেরিয়েশন, এক্সেপশনাল রিনাউন্ড ম্যান, বেনেভোলেন্স এন্ড কাইন্ডনেস, ওয়েল নোন, কোর্ডিয়াল, নেভার পাবলিসাইজ চ্যারিটি, অ্যানোনিমাস বেনিফ্যাক্টর, ফ্রম মাই কোর অফ হার্ট, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে এবং এগুলো ইউজ করা লাগবে। তো এখন প্রশ্নটা কি, ডু ইউ নো এনি ফেমাস পিপল ইন ইউর লোকাল এরিয়া, তুমি কি তোমার এলাকায় কোনো ফেমাস লোককে চিনো? Yes, it's Mr. Khan, who is exceptionally renowned in our locality. He is well known because of his benevolence and kindness. He is cordial to poor people and helps them after his best, but he never publicizes his charity. Actually, he is an anonymous benefactor, so I respect him from my core of heart. For a question, Where do you like to go in that area? তোমার কি তোমার এলাকা যেখানে থাকো কোথায় তুমি যেতে পছন্দ করো, কোথায় তুমি ভিজিট করতে বা কোথায় তুমি যেতে পছন্দ করো? তুমি বলতে well, I am a homebody. মানে কি আমি তেমন ঘোরাঘুরি পছন্দ করি না। হোমবডি মানে কি আমি তেমন ঘোরাঘুরি পছন্দ করি না। যে মানুষ ঘোরাঘুরি পছন্দ করে কি বলে, হোমবডি বলে। I am unadventurous. আমি তেমন ঘোরাঘুরি পছন্দ করি না। আমি যেটা কি যে লোকটা unadventurous তাকে কি বলে, homebody। বা বলতে পারে I love to visit, এটা বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা একটা নতুন ওয়ার্ড যে homebody। Homebody মানে হচ্ছে কি, unwilling to visit. I have a little interest in roaming. Roaming মানে কি, এদিক সেদিক ঘুরে বেড়ানো। আমার খুব little interest, আমার ভালো লাগে না বেশি ঘুরে বেড়াই আশপাশে। If I really want to go somewhere, যদি আমি বাইরে যেতেই চাই, দেখো এখানে কন্ডিশনাল সেন্টেন্স করা হয়েছে, কন্ডিশনাল সেন্টেন্স, এরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। If I really want to go somewhere, মানে গ্রামারে যে ভেরিয়েশন এটা ইম্পর্টেন্ট। যদি আমি যেতেই চাই কোথাও, দ্যাট ইজ রাসেল পার্ক, উইচ ইজ adjacent, জানো কি, adjacent to my house. যদি আমি কোথাও যেতে চাই সেটা হচ্ছে রাসেল পার্ক, যা আমার বাড়ি কি নিকটে, বাড়ির কাছে আর কি, আজেইসার উত্তরটা অ্যাডজাসেন্ট না, উত্তর নাকি আজেইসার, আজেইসার। এই পার্কটা চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস টু মি, আমার কাছে কি মনে হয়, চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ, তুমি দিল চলে না দিল হয়, ইটস অ্যান চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস। এটা একটা কি, চার্মিং এবং অ্যাট্রাকটিভ। চার্মিং মানে কি, তুমি চমৎকার, অ্যাট্রাকটিভ, ওই আকর্ষণীয় একটা জায়গা। So I love to take a evening roll. Which one is evening, na? Evening. Evening, not evening. Evening stroll. Which one is stroll? Stroll means to gura gura kora. Take an evening stroll. Put it in the phrase. Then take an evening stroll. That means bigger to go to the person. Bigger bala basham da bala. So I love to take an evening stroll there. Shekhanam ki bigger to gura gura kora. Take the person. There is a pond, yes, at a pukur ase around the park. Park er charpashe ki ase, ekta pukur ase, which is mesmerizing, khubi chomotkar, chomotkar, jekhane alo alo talo byabostha korche. Though it's not a large park, jodi ki eta boro park na, but it is quite sedate, khubi ki ekhane kolahol mukto, beshi kolahol nai, quite sedate. Sedate meaning calm. All classes of people from different parts of our city, from different parts of our city মানে কি আমাদের শহরের বিভিন্ন জায়গা থেকে, all classes of people, বিভিন্ন শ্রেণীর মানুষ gather here বা visit here in the evening, সন্ধ্যার সময় কি করে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে জমা হয়। আচ্ছা, তো why do you like to go in that area, তোমার আশপাশের এলাকায় কোথায় তুমি ঘুরতে পছন্দ করো? Well, I am a homebody, I have a little interest in roaming. If I really want to go somewhere, it's the Russell Park,
which is adjacent to my house. It's a charming and attractive place. So I love to take an evening roll there. There is a pond around the park, which is mesmerizing. Though it's not a large park, but it is quite sedate. All class of people from different parts of our city gather here in the evening. Last question. What are some recent changes in your local area? তোমার এলাকায় যে recent কি কি change তুমি দেখলা সাম্প্রতিককালে কি কি পরিবর্তন দেখলা? তো বলবো যে এখানে I have been watching my locality. আমি আমার এলাকাকে দেখে আসছি over couple of months বা couple of years back বেশ কয়েক মাস বা কয়েক বছর যাবত আমি আমার এলাকায় দেখে আসছি. It has changed a lot. It has changed a lot. অর্থাৎ কি অনেক পরিবর্তন হয়েছে. Due to urbanization and modernization. Urbanization, shaharane karone, modernization, adhunikotar karone, by industrialization, shaharane karone. Urbanization, othot ki shoharayon. Industrialization, shilpayon. Modernization, adhunikotar. Ei karone ki hoyeche, onek poriborton hoyeche. I saw a new beauty parlor and a fast food restaurant on my way to home last night. I saw আমি গত রাতে আমার চোখে পড়লো কি দেখলো বলো I saw I বলতে পারি I happened to see দিতে পারি I saw না দিয়া I happened to see মানে কি আমার হঠাৎ করে চোখে পড়লো আর কি মানে এটা বলে happened to see তো গ্রামারের ভেরিয়েশন হলো I happened to see I happen to see that our nojor ashlo a new beauty parlor and a fast food restaurant chole restaurant na restaurant on my way to home last night koi goto rate ami oi to bari ashar pothe ki dekhlam ekta notun beauty parlor dekhlam ekta fast food er dokan dekhlam also there are lots of boutiques coming up aro dekhtechi notun notun boutique er dokan khulteche notun notun boutique er jei শোরুম এরও দেখলাম ছোট ছোট নতুন নতুন স্টাইলিশ জামা কাপড়ের দোকান এটা বলে বুটিক্স বুটিক্স মানে কি স্টাইলিশ জামা কাপড়ের দোকান সাম রেসিডেন্টস হ্যাভ সোল্ড देयर হাউসেস আরো যেটা দেখছি পরিবর্তন কিছু কিছু যারা রেসিডেন্টস যারা বাসিন্দা তারা বাড়ি বিক্রি করে দিয়েছে তাদের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে এন্ড সরি বাড়ি বিক্রি করেছে এন্ড ফ্ল্যাটস আর বিং কনস্ট্রাক্টেড ইন দোজ প্লেসেস কিছু কিছু কি করছে বাড়িওয়ালা তাদের বাড়ি বিক্রি করে দিচ্ছে ওই জায়গায় এখন নতুন নতুন ফ্ল্যাট নির্মাণ করা হইতেছে ওই জায়গাগুলোতে তো কি বললে এখন হোয়াট আর দ্য সাম চেঞ্জেস ইন ইওর লোকাল এরিয়া তুমি তোমার লোকাল এরিয়াতে কি কি পরিবর্তন দেখলা আমি শুরু করলে এইভাবে যে আই হ্যাভ বিন ওয়াচিং মাই লোকালিটি ওভার কাপল অফ মান্থস ইট হ্যাজ চেঞ্জ আ লট ডিউ টু আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড মডার্নাইজেশন লাস্ট নাইট I happened to see a new beauty parlor and a fresh food restaurant on my way to home. Also, there are lots of boutiques coming up. Some residents have sold their houses and flats are being constructed in those places. Okay, thank you.